নমস্কার, লিপিকা বলছি। আমার বাংলা সঙ্গীত শিক্ষার আসরে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আজ আমরা কি শিখব? আজ আমরা আরেকটি রাগ শিখব, রাগ বাগেশ্রী। বাগেশ্রী একটি ভারী সুন্দর মিষ্টি সুরেলা একাকিত্বের রাগ। হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতে রাগ বাগেশ্রী এক অন্যতম রাগ। অন্যান্য নামেও রাগ বাগেশ্রী পরিচিত, যেমন বাগেশ্রী, বাগেশ্বরী, বাগেশাড়ি। রাগেশ্রী রাগের সঙ্গে বাগেশ্রী রাগের সাদৃশ্য লক্ষ্য করা যায়। রাগ বাগেশ্রী একটি গভীর রাতের রাগ। বিরহ ও করুণা শৃঙ্গার রসে মিশ্রিত একটি রাগ। বাগেশ্রী একটি একাকিত্বের রাগ। একাকী রমণী বিরহ ব্যথায় আকুল, প্রিয়জনের সঙ্গে মিলনের অপেক্ষায় অপেক্ষারতা, এই রকম ক্ষেত্রে রাগ বাগেশ্রীর ভাব খুব সুন্দর প্রকাশিত হয়। তাই রাগ বাগেশ্রীকে মূলত বিরহের শৃঙ্গার রসেরই উপযুক্ত রাগ বলে গণ্য করা হয়। তার সাথে করুণা শৃঙ্গার রসও রাগ বাগেশ্রীর সঙ্গে খাপ খায়। এবার আসি বাগেশ্রীর সঙ্গে পরিচয় পর্বে। শোনা যায় ষোড়শ শতাব্দীতে মিয়া তানসেন সম্রাট আকবরের সভায় প্রথম এই রাগটি পরিবেশন করেন। সেই সময় থেকে আজ পর্যন্ত সমস্ত রাগ নিয়ে অনেক গবেষণা চলছে এবং কালের বিবর্তনে অনেক রাগের রূপেরও পরিবর্তন হয়েছে। বাগেশ্রীকে নিয়েও দুটি মতবাদ দেখা যায়। একটি মতবাদ দাবি করে বাগেশ্রী রাগের আরোহণ সাগা মাধা নিসা, রে এবং পা বর্জিত, অবরোহণ সানিধাপা মাগারেসা, গানে কোমল বাকি সব শুদ্ধ স্বর, সেখানে কোনো কনফিউশন নেই। কিন্তু আরোহণে রে এবং পা বর্জিত স্বর হওয়ায় জাতি ঔরব সম্পূর্ণ, যেটি আমরা আজকে শিখব। অপর একটি মতবাদ বলে না, রে এবং পা দুটি স্বরই আরোহণে বর্জিত নয়, আরোহণে রে আছে, সারে গামা ধানিসা। এই মতবাদের সমর্থনে যারা, তারা আরো দাবি করেন যদি রে পা আরোহণে বর্জিত হতো তাহলে এই রাগটি ভীমপলশ্রী বা সুরাঞ্জনী আরো অন্য রাগের সঙ্গে সাদৃশ্য যুক্ত হয়ে যেত, একই রাগ হয়ে যেত। কিন্তু না, প্রথম মতবাদ যাদের, তারা আবার বলেন না, ভীমপলশ্রী বা সুরঞ্জনীর সঙ্গে বাগেশ্রী এক নয়, বাগেশ্রীর চলন আলাদা, বাগেশ্রীর ছন্দ আলাদা। তাই এই দুটি মতবাদকে নিয়েই বাগেশ্রীর আগের কোথাও সারব সম্পূর্ণ জাতি, কোথাও ঔরব সম্পূর্ণ জাতি বলা হয়। আমরা আজকে ঔরব সম্পূর্ণ জাতি বাগেশ্রী রাগটি শিখব। আমি যেটি শিখেছি আমি সেটি আমার টিউটোরিয়ালে শেখাচ্ছি। আরোহণ সা গা মা ধা নি সা, রে এবং পা বর্জিত, সা গা মা ধা নি পাঁচটি স্বর, তাই ঔরব। অবরোহণ সম্পূর্ণা, সানিধাপা মাগারে সা, নি এবং গা কোমল, বাকি সব শুদ্ধ স্বর, তাই সম্পূর্ণ জাতির অবরোহণ। তাই বাগেশ্রী রাগের জাতি ঔরব সম্পূর্ণা
এটাই আমরা আজকে অনুসরণ করব। বাগেশ্রী রাগের বাদী স্বর মা মধ্যম, আর সমবাদী স্বর সরজ সা, এটি নিয়ে কোনো মতভেদ নেই। সময়কাল আমি প্রথমে শুরুতেই বললাম গভীর রাতের রাগ। হ্যাঁ, রাত্রি দ্বিতীয় প্রহর বাগেশ্রী রাগ গাইবার নির্ধারিত সময়, অর্থাৎ অ্যারাউন্ড রাত 9টা থেকে 12টা এরকম একটি সময়। ঠাট, বাগেশ্রী রাগটি কাফি ঠাট থেকে জাত। রাগটির ঠাট হল কাফি। বাগেশ্রী রাগের পকরটি হল সা নি ধা সা, মা ধা নি ধা, মা গা রে সা। সা নি ধা সা, এই নি ধা মন্দ্র সপ্তক। সা নি ধা সা, মা ধা নি ধা, মা গা রে সা। সা নি ধা সা, আমরা এবার ত্রিতালে নিবদ্ধ স্বরলিপিটি অনুসরণ করে বাগেশ্রী রাগের ছোট খেয়াল গীতটি গেয়ে নি, শিখে নি। গানটি শুরু হয়েছে খালি থেকে। তিনটি তান বিশিষ্ট খেয়ালটি আমরা শিখব, দুটি 8 মাত্রার এবং একটি 16 মাত্রার তান। আয়ো চরণতকে শরণ তিহারে, আয়ো চরণতকে শরণ তিহারে, বেগে করত মোহে অভয় বিহারে, বেগে করত আয়ো চরণতকে
सा आयो चरण तक आयो चरण तक आयो चरण तक मधनी सरे सनिध मधनी सदनी स आयो चरण तक मधनी सरे सनिध मधनी सदनी स आयो चरण तक आयो चरण तक शरण तिहारे मधनी सनिध मधनी सनिध मधनी ध मधनी ध मधनी मधनी धनी सधनी सधनी समगर सनी सनी ध पमगर सा आयो चरण तक मधनी सनी ध मधनी सनी ध मधनी ध मधनी ध मधनी मधनी धनी सधनी स धनी समगर सनी सनी ध पमगर सा आयो
ধানি সানি সানি ধামা ধানি সানি সাম আয়ো চরণতা লাগলো বাগেশ্রী রাগ। হ্যাঁ, অনুশীলন কিন্তু ভীষণ জরুরি। আরেকটি কথা, আমি কিন্তু এখন বিস্তার শেখাচ্ছি না, শুধুমাত্র স্ট্রাকচারটি শেখাচ্ছি, জাস্ট রাগটিকে যাতে শিখতে সুবিধা হয়। এরপর কিন্তু আমি বিস্তার শিখিয়ে দেব এবং সেই বিস্তারকে তাল মেনটেন করে তালের সঙ্গে সে বিস্তারটি কিন্তু নিজে নিজে করতে হবে। বিস্তার নিজেকে করতে হয়, বিস্তারের কিছু পদ্ধতি আমি শিখিয়ে দেব, কিন্তু বিস্তার শিল্পীর আপন খেয়ালে রাগের স্বরগুলিকে নিয়ে রাগের ব্যাপ্তিকে তুলে ধরা শিল্পীর নিজস্ব ভাবনায়, এটি হুবহু শেখানো যায় না। বিস্তার বা আলাপের তাই কোনো স্বরলিপি হয় না। কেমন? আমি এখন রাগের সঙ্গে পরিচয়, আরোহণ অবরোহণ পাকড় স্থায়ী অন্তরা তান, এটুকুই শিখিয়ে যাচ্ছি। এরপর আমি বিস্তার কী করে করতে হয় সেটি শিখিয়ে দেব। বিস্তার করতে হবে কিন্তু, কেমন? আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরের পর্বে।